রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুহসিনউদ্দিন নুরিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, এই করোনা মহামারীর ভিতরে সুস্থ রয়েছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। তোমরা জানো, বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত আমার ঘর আমার স্কুল শিরোনামে মুহসিনউদ্দিন নুরিয়া ফাজিল মাদ্রাসায় অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আর এই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ আহসান হাবিব, সহকারী শিক্ষক মুহসিনউদ্দিন নুরিয়া ফাজিল মাদ্রাসা বাউফল পটুয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাধ্যমিক বাংলা সাহিত্য নবম এবং দশম শ্রেণীর কবিতাংশ। আমরা বাংলা সাহিত্যের একটি কবিতা নিয়ে আমরা এখন আলোচনা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ একটি ছবি, দেখতে পাচ্ছ কিছু ছবি দেখতে পাচ্ছ। প্রথমে জাতীয় স্মৃতিসৌধের ছবি, এরপরে আরো কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ। বঙ্গবন্ধু সাতই মাসের ভাষণ দিচ্ছেন, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতেছেন, বিজয় উল্লাস করতেছে ছাত্র জনতা। এ থেকে তোমরা কি বুঝতে পারতেছ? এ থেকে তোমরা কি অনুধাবন করতে পারতেছ আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি। আজকের আলোচনা থেকে তোমরা যে জিনিসটা শিখতে পারবে বা বুঝতে পারবে সেটি হলো, কবিতাটি আবৃত্তি করতে পারবে, মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে পারবে, কঠিন শব্দের অর্থ বলতে পারবে, নিজের ভাষায় কবিতার মর্মার্থ লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখি আমাদের আজকের কবিতার যে লেখক কবি শামসুর রহমান, তার সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি। কবি শামসুর রহমান কবে জন্ম, কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? কবি শামসুর রহমান 24 অক্টোবর 1929 ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা বা মাতার নাম কি? তার পিতার নাম মোখলেসুর রহমান এবং মাতার নাম আমেনা খাতুন। তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কত সালে পাশ করেছেন? তিনি 1945 সালে মাধ্যমিক এবং 1947 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তার উল্লেখযোগ্য দুটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে বন্দি শিবির থেকে বাংলাদেশের স্বপ্ন দেখি, তার কবিতা। তার পেশা ছিল, কবির পেশা ছিল সাংবাদিকতা, তিনি সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করেছিলেন। কবির পৈতৃক নিবাস কোথায় ছিল? আচ্ছা, কবির পৈতৃক নিবাস ছিল নরসিংদীর পাড়াতলিতে। তিনি 2006 সালে 17ই আগস্ট আমাদের ছেড়ে পরলোক গমন করেন, মৃত্যুবরণ করেন। তার মায়ের কবরের ভিতরে তাকে সমাহিত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন তাহলে আমাদের আলোচনার আজকের যে বিষয়বস্তু সেটা হলো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, কবিকে কবি শামসুর রহমান। আমরা এখন আমাদের আজকের কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করি, এরপরে আমরা এই কবিতাটি বিভিন্ন লাইনের বর্ণনা করব, তারপরে শব্দ অর্থ করব। আশা করি তোমরা যদি আমার আজকের আলোচনা সুন্দর মতো অনুশীলন করো এবং আজকের ক্লাসটি ঠিক মতো করো, তাহলে অবশ্যই তোমরা এই কবিতা থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা উত্তর দিতে পারবে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, গঙ্গায়
আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরে ঢুকে জলপাই রঙের ট্রাং এলো দানবের মতো চিৎকার। ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকলেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কবিতার প্রথম অংশ পাঠ করলাম। এই প্রথম অংশ থেকে দেখি তোমরা তোমাদের এই কাজগুলো করতে পারে কিনা। কবি শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন এটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। স্বাধীনতা কি এটাও আশা করি তোমরা বলতে পারবে। কার কপাল ভাঙলো কবিতা থেকে এটা প্রশ্ন। কার সিঁদুর স্মৃতির সিঁদুর মুছে গেল এটাও আশা করি তোমরা আজকে আলো উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এখন পরবর্তী আলোচনা যাই। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুজ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। স্বাধীনতা তোমার জন্য এক থুথুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তবিতা। স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। তোমার জন্য সগীর আলীর শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কৃষ্ট দাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদাম জ্বরে। তোমার জন্য রুস্তুম শেখ ঢাকায় রিক্সা চালায়, ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হত। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, একটি নতুন পৃথিবী জন্ম হতে চলছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিকে দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই শব্দ অর্থ নিয়ে আলোচনা করি। যত্রতত্র শব্দের অর্থ কি? যত্রতত্র শব্দের অর্থ হচ্ছে সব জায়গায়। যত্রতত্র শব্দের অর্থ হচ্ছে কি? সব জায়গায়। সিথি, সিথি মানে কি? সিথি মানে হচ্ছে চুলের মাঝ দিয়ে দুভাগ করা। সিথি মানে হচ্ছে চুলের মাঝ দিয়ে দুভাগ করা। আর্তনাদ, আর্তনাদ মানে কি? আর্তনাদ মানে হচ্ছে চিৎকার করা। আর্তনাদ মানে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা চিৎকার করা। প্রিয় শিক্ষার্থীরা, আর্তনাদ মানে হচ্ছে চিৎকার। আমরা আরো কিছু শব্দ অর্থ দেখি।
বাস্তুভিটা, বাস্তুভিটা শব্দের অর্থ হচ্ছে বসত বাড়ির ভিটা। ভগ্নস্তূপ, ভগ্নস্তূপ মানে হচ্ছে স্তূপাকার ধ্বংসাবশেষ। অনাথ শিশু, অনাথ শিশু মানে হচ্ছে যার মা বাবা কেউ নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি তোমাদের এই শব্দের অর্থের সাথে ছবির সাথে কিছু মিল রেখে, কিছু ছবি দেখাতে, শব্দের অর্থের সাথে মিল রেখে কিছু ছবি দেখাতে, তোমরা যাতে সহজে বিষয়টা বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আরো কিছু শব্দ, নিশান। নিশান শব্দের অর্থ হচ্ছে পতাকা। নিশান শব্দের অর্থ হচ্ছে পতাকা। বস্তি উজাড় হলো মানে কি? বস্তি উজাড় হলো মানে হচ্ছে হানাদার বাহিনীর কবল থেকে বস্তিও রক্ষা পায়নি। বস্তি উজাড় হলো মানে হচ্ছে হানাদার বাহিনীর রক্ষা থেকে বস্তিও রক্ষা পায়নি। থুবড়ে এক বুড়ো, থুবড়ে এক বুড়ো মানে হচ্ছে বয়সের ভারে বিধ্বস্ত একটি লোক বা মহিলা। প্রিয় শিক্ষার্থী, হানাদার, হানাদার শব্দের অর্থ হচ্ছে যে অন্যের উপর আক্রমণ করে বা হানা দেয়, অন্যায় ভাবে হানা দেয় তাদেরকে হানা। দানব, দানব হচ্ছে অসুর বা দৈত্য। এখন বন্ধুরা, তোমাদের আমি কিছু দলগত কাজ দিচ্ছি। কগুরুপ আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় কেন, এটা বলতে কি বুঝাতে বুঝাতে চেয়েছেন কবি, এটা নিয়ে আলোচনা করবে। খগুরুপ ট্যাংয়ের শব্দকে দানবের চিৎকারের সাথে তুলনা করার কারণ কি? ট্যাংকের যে একটা আগ্নেয়াস্ত্র বা যুদ্ধাস্ত্র, এটা শব্দকে দানবের চিৎকারের সাথে তুলনা করার কারণ কি? কবি কেন এটা দানবের চিৎকারের সাথে তুলনা করেছেন? প্রিয় শিক্ষার্থীরা, দেখি আজকে আলোচনা থেকে তোমরা এই নিচের যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কিনা, দেখি তোমাদের একটু মূল্যায়ন করি। কার সিঁদির সিঁদুর মুছে গেল, এটা আমাদের আলোচনার মধ্যেই ছিল। কার সিঁদির সিঁদুর মুছছ কিনা, এক বিধবা মহিলা, হিন্দু এক মহিলার সিঁদির সিঁদুর মুছে গেল। জলপাই রঙের ট্রাঙ্কে কবির দানব বলেছেন কেন, এটা তোমরা বলতে পারবা। কার ফুসফুসের পোকার দখলে, তোমরাই দেখেছ যে রিক্সাওয়ালা যারা ঢাকার রাস্তায় রিক্সা চালায় তাদেরকে মেয়ের রাস্তায় ফেলে রেখেছে, তার ফুসফুসে পোকার দখলে, পোকা মাকড় তার শরীরটা খেয়ে ফেলেছে। দানবের মতো চিৎকার করে শহরে ঢুকে কি এসেছিল? ট্রাঙ্ক, ট্যাং যে জয়া যুদ্ধাস্ত্র সেটা এসেছিল। সিঁদুর সিঁদুর কিসের প্রতীক? সিঁদুর সিঁদুর কিসের প্রতীক? সিঁদুর সিঁদুর স্বাধীনতার প্রতীক। প্রিয় শিক্ষার্থীরা, শূন্য থালা হাতে কে বসে আছে, শূন্য থালা হাতে কে বসে আছে, এটাও আমাদের আলোচনার মধ্যে চলে এসেছে। এখন আমি তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার আলোকে 71 সালে হানাদারদের বর্বরতার বিবরণ দাও। আশা করি তোমরা এই কবিতার আলোকে 1971 সালে যে পাক বাহিনী আমাদের বাঙালি জাতির উপর বর্বরতা চালিয়েছিল, নৃশংস অত্যাযোগ্য চালিয়েছিল, সে বিষয়টা সম্পর্কে তোমরা লিখতে পারবে এবং সেটি লেখো খাতায়, লিখ বাড়িতে বসে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, যখন বাড়ির বাহিরে বের হবে মাস্ক পরিধান করবে, নিয়মিত হাত সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে 20 সেকেন্ড ধরে ধৌত করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহ।